নমস্কার বন্ধুরা, মধ্যবিত্তের হেঁচেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে করে দেখাবো গরমকালের দুপুরবেলার সজনের ডাটার হালকা পাতলা ঝোল। কোনোরকম মশলা ছাড়াই আজকে রান্নাটা করব। উচ্ছে দেখে আপনারা হয়তো ভাবতে পারেন যে সুক্তো রান্না করছে, কিন্তু এটা সুক্তো না। কোনোরকম মশলা ছাড়াই আজকে হালকা পাতলা ঝোলটা করব। তার জন্য এখানে এইভাবে লম্বা করে আলু কেটে নিয়েছি, নিয়েছি সজনের ডাটা। ডাটাটা কিন্তু খুব একটা মোটা নিইনি, লতির পরে যেই ডাটাটা হয় সেই ডাটাটাই নিয়েছি। নিয়েছি একটা গাজর লম্বা করে কেটে, নিয়েছি বেগুন, বেগুনটাও লম্বা করে কেটে নিয়েছি, আর নিয়েছি মিষ্টি কুমড়ো আর উচ্ছে। উচ্ছেটা আপনারা স্কিপ করতে পারেন, কিন্তু এই ডাটার সঙ্গে এইভাবে উচ্ছেটা রান্না করলে কিন্তু খেতে খুবই সুস্বাদু লাগে। আর নিয়েছি বড়ি, গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। আপনারা রান্নায় যে যেমন তেল পছন্দ করেন সেরকম তেল অ্যাড করে নেবেন। এবার তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তেলটা গরম হয়ে এসেছে, এবার বড়িগুলো দিয়ে দিচ্ছি। বড়িগুলো দিয়ে আমি লাল করেই বড়িগুলো ভেজে নেব। একঘেয়ে শুক্তনি না খেয়ে যদি এইভাবে একটা হালকা পাতলা ঝোল রান্না করা যায়, খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগে। বড়িগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি বড়িগুলো তেল থেকে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেবো পাঁচফোড়ন। পাঁচফোড়ন দেওয়ার পর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, ছিঁড়ে দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজতে দেবো। ফোড়নটা ভাজা হয়ে এসছে, এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা উচ্ছেগুলো। উচ্ছেগুলো দিয়ে হালকাভাবে ভেজে নেব, লাল করে কিন্তু ভাজবো না। দু থেকে তিন মিনিট মতো হালকা করে ভেজে নিচ্ছি। উচ্ছেগুলো ভাজা হয়ে এসছে, এবার এর মধ্যে দিয়ে দেবো আলুগুলো, কেটে রাখা আলুগুলো দিয়ে আবারও দু থেকে তিন মিনিট মতো ভেজে নিচ্ছি। আমার এই রান্নাগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকবেন। আলুগুলো দু থেকে তিন মিনিট মতো ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো একে একে সব সবজিগুলো। কুমড়ো দিলাম, তারপরে দিলাম গাজর, দিয়ে আবারও কিছুক্ষণ মতো ভেজে নেব। বেগুনটা কিন্তু আগে দেবো না, বেগুন যেহেতু নরম ভাজতে ভাজতে বেগুনটা ছেড়ে যাবে, তাই বেগুনটা সবার শেষে দেব। সবজিটা দু থেকে তিন মিনিট মতো ভাজা হয়ে এসছে, এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা বেগুনগুলো। বেগুনগুলো দিয়ে আরও তিন থেকে চার মিনিট মতো ভেজে নিচ্ছি। বেগুনগুলো কিন্তু কোনো লবণ হলুদ মাখিয়ে রাখিনি, কিংবা কোনো সবজি ভাজার সময় কিন্তু লবণ হলুদ দিচ্ছি না। বেগুনগুলো দিয়ে তিন থেকে চার মিনিট মতো ভেজে নিচ্ছি। বেগুনগুলো তিন থেকে চার মিনিট মতো ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা ডাটাগুলো। ডাটাগুলো দিয়ে এর সঙ্গে দু মিনিট মতো ভেজে নেব। ডাটাগুলো যেহেতু সরু ডাটা, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, তাই বেশি ভাজার দরকার নেই। জাস্ট দু থেকে তিন মিনিট মতো ভেজে নিচ্ছি। ডাটাগুলো ভাজা হতে হতে এর মধ্যে দিয়ে দিলাম চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা। লঙ্কাটা আপনারা যে যেমন ঝাল খান সেরকমই লঙ্কাটা দেবেন, তবে এই রান্নায় কিন্তু বেশি ঝাল হবে না। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা একটু বেশিই দিচ্ছি, কারণ পাতলা ঝোল তৈরি করব আর লবণটা একেবারেই দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন চিনি, তারপর দিয়ে দেব হাফ টিস্পুন মতো হলুদ গুঁড়ো। বেশি হলুদ গুঁড়ো দেবো না, জাস্ট হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে আবারও কিছুক্ষণ মতো ভেজে নিচ্ছি। দু থেকে তিন মিনিট মতো ভাজা হয়ে এসছে, এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। যেহেতু এখানে আমি ঝোল তৈরি করছি পাতলা, তাই একটু বেশি পরিমাণে জল দিচ্ছি। আপনারা চাইলে গামাখাও সবজিটা তৈরি করতে পারেন। এখানে বড় কাপে দু কাপ জল দিয়ে দিলাম, এবার ঝোলটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে, এবার আমি গ্যাস সিম করে পাঁচ মিনিট মতো ঢেকে রান্না করব, যাতে সব সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। পাঁচ মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে নিলাম। সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে এসছে, এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বড়িগুলো। বড়িগুলো কিন্তু আগে দেব না, বড়িগুলো
নাহলে ঝোলে সাথে ফুলে ছেড়ে যাবে। তাই বড়িগুলো সবজি সিদ্ধ হওয়ার পরেই দিচ্ছি, তাহলে কিন্তু আস্তে আস্তে থাকবে আর বড়িটা ফুলে উঠলে দেখতেও কিন্তু ভালো লাগবে। বড়িটা দিয়ে 2-3 মিনিট মতো ফুটিয়ে নেব। এবার সবশেষে দিয়ে দেব বড় চামচের 1 চামচ আদা বাটা। আদা বাটাটা দিলে কিন্তু এই ঝোলের সাথে একটা সুন্দর গন্ধ আসে, তাই বেশি আদা বাটা দেবো না, জাস্ট বড় চামচের 1 চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। আদা বাটাটা দিয়ে 2-3 মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি। খুব সুন্দর কিন্তু গন্ধ বার হয়ে এসছে। এরকম মশলা ছাড়া ঝোল খেয়ে দেখবেন, সত্যি অসাধারণ লাগে। সবসময় যে তেল মশলার রান্নাই খেতে সুস্বাদু হয় তা কিন্তু না। 2-3 মিনিট মতো ফুটে উঠেছে, এবার গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেল গরমের হালকা পাতলা ডাটার ঝোল। অবশ্যই বাড়িতে রান্নাটা করবেন আর আমাকে জানাবেন যে কেমন লাগে।